বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। বাজার মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য 168 টাকা এবং বোতলজাত 5 লিটারের দাম 795 টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ 143 টাকা এবং খোলা পাম অয়েল প্রতি লিটার 133 টাকা। সরকার ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিলেও কিছু অসাধু ব্যবসায়ী তা মানছেন না। বাজার মনিটরিংয়ে যৌথ অভিযানের মধ্যেও তারা গোপনে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছেন বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে সয়াবিন তেল বিক্রিতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে ভোক্তা অধিদপ্তরের হটলাইনে কল করে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের জানান, অনেকেই ভোজ্য তেলের প্রকৃত দাম সম্পর্কে জানেন না। সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সে বিষয়টি ওয়াকিবহাল নয় তারা। আমরা মনে করি এটা প্রচার করা বেশি প্রয়োজন। কারো কাছ থেকে নির্ধারিত দামের বেশি নেওয়া হলে আমাদের হটলাইন 16121 নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে। আমরা দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে রমজানকে সামনে রেখে পাইকারি ও খুচরা বিক্রেতারা সয়াবিন মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। তেল সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলোর দাবি, আগের মতোই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছেন তারা। উল্টো অভিযোগ পাইকারি বিক্রেতাদের। তাদের দাবি, সয়াবিন সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান তেল সরবরাহ বন্ধ রেখে বাজারে সংকট সৃষ্টি করেছে, ডেলিভারি অর্ডার ওঠাতে পারছেন না তারা। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, রমজানকে সামনে রেখে বাজারে যাতে সয়াবিন তেলসহ নিত্যপণ্যের কোনো কৃত্রিম সংকট না হয় তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। জানা গেছে 2021 সালের 19 অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ছিল 160 টাকা এবং খোলা সয়াবিন তেল ছিল 136 টাকা। বোতলজাত সয়াবিনের 5 লিটার তেলের দাম ছিল 760 টাকা এবং পাম অয়েলের দাম ছিল 118 টাকা।